রাত্রে ডিনারের জন্যে শুকনো শুকনো একটা তরকারি যেটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে প্রত্যেকবারই আমরা রুটির তরকারির কথা যখনই বলি ভাবি কী বানাবো কী বানাবো তাজ বানাচ্ছি একটা পাঁচমিশালির তরকারি তো আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো সজনে টাটা আর কিছু পটল তার সঙ্গে নিয়েছি কয়েকটা ঝিঙে ঝিঙে না পেলে যে তরুই পাওয়া যায় না ঝিঙের মতনই দেখতে সেটাও আপনি নিতে পারেন এছাড়া আর যা সবজি ওই সময় যেটা অ্যাভেলেবেল থাকে সিজনাল সেগুলোও নিতে পারেন সঙ্গে আমি কিছু বরবটি নিয়ে নিয়েছি বরবটি ভাজাও করে নেব তো বরবটিগুলো কেটে নিয়েছি এবার আমি কড়াইয়ে দিচ্ছি তেল আপনারা চাইলে সর্ষের তেল কিংবা সাদা তেল যেটা পছন্দ সেটাই দিতে পারেন আমি এখানে সর্ষে তেলই দিলাম সর্ষে তেলটা এবার গরম করতে দেবো সর্ষে তেলটা যে হালকা একটু গরম হয়ে আসবে দিয়ে দেবো এখানে বরবটিগুলো কারণ বরবটি একটু না সেদ্ধ হতে বেশি টাইম নেয় আর তাছাড়া আজকে বরবটি আমি সিম্পল মেনুতে এমনি বরবটি ভাজা আছে তো বরবটি ভাজা করব আজকে জল দিয়ে সেদ্ধ করব না জল দিয়ে সেদ্ধ করলে না সবজিটার মধ্যে একটু জল সে ভাব পান সে ভাব এসে যায় তো আমি আজকে জল দিয়ে সেদ্ধ করব না দেখব যদি খুব কম থাকে তাহলে জল দেবো এতে দিয়ে দিলাম এবার আন্দাজ মতো নুন আর হলুদ এই নুন হলুদ দিয়ে এবার বরবুটিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব প্রথমে এই বরবুটিটাকে ভাজবো হ্যাঁ এখানে আমি তেল খুব একটা বেশি দিয়ে ছাকা তেলে আমি ভাজছি না কম তেলেই ভাজছি কারণ রেগুলার খাওয়ায় না বারবার ছাঁকা তেলে খাওয়াটা ভালো না তা আমি এবার এটাকে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিট ঢাকা দেব তারপরে আবার এটাকে খুলে নেবো দেখুন বরবটির কালারটা আগের থেকে বেশ সুন্দর ব্রাইট কালার চলে এসেছে কালার চেঞ্জ হচ্ছে আবার নাড়িয়ে দিলাম আবার ঢেকে দেব যাতে চারিদিক দিয়ে বরবুটিটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় We'll be right <laughs> back. চার পাঁচ মিনিট মতন হয়ে গেছে আমার এবারে বরবটিটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার নাড়াচাড়া করতে করতেই আমাকে এটাকে ভাজতে হবে আমি না মাঝে মাঝে একে ঢেকেও দেব যাতে কি হয় এটা যেন খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায় এর মধ্যে আমি দেখেও নিচ্ছি যে বরবটিটা সেদ্ধও হয়েছে কি না রুটির সঙ্গে এই বরবটি ভাজাটাও না খেতে খুব দারুণ লাগে আপনারা যদি চান তাহলে এর মধ্যে না কয়েকটা কাঁচা লঙ্কাও চিঁড়ে দিতে পারেন খেতে ভাল লাগে কিন্তু না সবুজ কাঁচা লঙ্কা দেবেন না নাহলে দেখবেন বরবটির বদলে কাঁচা ঙ্কাই চিবিয়ে খাচ্ছেন বারবার তো বরবটিটার দেখুন কালারটা আস্তে আস্তে পাল্টে গেছে বরবটি ভাজা আমার হয়ে এসছে বেশি ভাজলে খুব একটা বেশি ভালো লাগে না একদম শুকনো শুকনো করে একটু গ্রিন থাকতে দেবেন সবুজ সবুজ তাহলে বরবটিটা খেতে দারুণ লাগে এবার দেখুন তেল থেকে আমি এবার তেলটা ঝরিয়ে বরবটিগুলো আমি তুলে নিলাম বরবটি তুলে নেওয়ার পরে যেই তেলটা বেঁচে যাবে ওই তেলটাতেই আমি বাকি সবজিটা বানাবো শুকনো তরকারিটা বানাবো তো তেল যদি কম হয় তাহলে আমি এতে কী করছি সামান্য আরেকটু তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কম মনে হচ্ছে হবে তো আরেকটু তেল দিয়ে দিলাম এইবার তেলটা আমি এখানে গরম হতে দেবো বরবটি তোলা হয়ে গেছে তেল আমি এখানে অ্যাড করে দিয়েছি তেলটা গরম হচ্ছে এইবার এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা যেয়ে একটু ভাজা ভাজা হবে দিয়ে দিলাম এখানে সাদা জিরে গোটা সাদা জিরে গোটা সাদা জিরেটা হালকা একটু ভেজে নেব যখন একটু গোটা জিরেটার বেশ সুন্দর সেন্ট বেরোতে শুরু করবে তখন আমি এতে দিয়ে দেবো সবজিগুলো সব সবজিগুলোই আমি একসঙ্গে এখানে দিয়ে দিচ্ছি সবগুলো এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব আসলে কি করবো প্রথম প্রথম এই সবজিটাকে না হালকা একটু ফ্রাই করে নেব সবজি প্রথমে একটু হালকা ফ্রাই করার পরেই একটু জল দিয়ে সেদ্ধ দিতে হয় তাহলে কি হয় সবজির যে একটা গন্ধটা আছে না ওটা চলে যায় তো এর মধ্যে আমি একটু আলু দিয়ে দিলাম আলু আমি কমই দিয়েছি একটা ছোট দেখে আলু দিয়েছি আপনারা চাইলে আপনাদের হিসাব মতন সবজিগুলো কম বেশি করতেই পারেন এতে দিয়ে দিলাম আমি এবার হলুদ গুঁড়ো তার সঙ্গেই আমি এখানে মিক্স করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এই নুনটা দেওয়ার পরে আমি সব সবজিগুলো ভালো করে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নেব আর এখানে সবজিটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব বেশিক্ষণ না দু তিন মিনিটের মতন ভাজবো হালকা একটু ভাজা করব হালকা ভাজা করার পরে এটাকে আমি এবার সেদ্ধ করতে দেব। এখন এটাতে আমি কোনো জল অ্যাড করছি না আপাতত এটাকে আমি এমনি এখন ঢাকা দিয়ে দিচ্ছি কারণ সবজিগুলো দিয়ে জল বেরোতে পারে তো পাঁচ চার থেকে পাঁচ মিনিট মতন আমি এখানে রাখবো ঢাকা দিয়ে যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয় চার পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা আমি এবার খুলে নিচ্ছি এইবার এটাকে ভালো করে মানে সবজিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ জল আমি দিই নিচে লেগেও যেতে পারে কিন্তু দেখা যাচ্ছে জল এখানে সবজি থেকে জল ছাড়ছে তো আমি নাড়াচাড়া করে দিয়েছি আবার এটাকে ঢেকে দিলাম যাতে সবজিগুলো চারিদিক দিয়ে খুব ভালো করে সিদ্ধ। হয় চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব দেখুন জল অনেকটাই বেরিয়ে এসছে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা নিজের আন্দাজ মতন দেবেন মানে ঝাল যতটা খাবেন সেই হিসাবেই ঝালটা দেবেন যদি বাচ্চারা খায় তাহলে ঝাল দেওয়ার দরকার নেই দুই তিনটা কাঁচা লঙ্কা তো আমি আগে থেকে দিয়েছি আরও যদি মনে হয় তা আরও দুই তিনটা কাঁচা লঙ্কা আপনারা এখানে চিড়ে দিয়ে দিতে পারেন লঙ্কাটা দেওয়ার পরে এবার আমি নাড়াচাড়া করব হ্যাঁ এইখানে সবজি এই যে আমি সবজিটা বানাচ্ছি এতে কিন্তু খুব একটা মশলা খুব একটা মশলা কি কোনো মশলাই আমি এখানে ব্যবহার করব না শুধু নুন হলুদ আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা লাল গুঁড়ো লঙ্কা এই দুটোই দিয়েছি এই দুটোই দেবো আর কিছু দেব না কারণ আমি চাইছি সবজির যে ন্যাচারাল ফ্লেভার মানে পটলের আলাদা ফ্লেভার কিংবা ধরুন পামকেন মানে কুমড়ো সজনে ডাঁটা এসবগুলোর ফ্লেভার যেন এমনি বোঝা যায় মশলা দিলে কি হয় এদের ন্যাচারাল ফ্লেভারগুলো আমরা আর পাই না আর এই সবজিটা এরমভাবেই ঝট করে গরম গরম বানিয়ে খেয়ে রুটির সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে বিনা মশলাতে ট্রাই করে দেখবেন তা আমি সবজিগুলো এবার চেক করে দেখলাম সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে খালি সজনে ডাটাটাই একটু মানে সেদ্ধ হয়েছে বাট আরেকটু সেদ্ধ হলে খুব ভালো হয় তাই আমি সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার আমি আবারও এটাকে ঢেকে দিচ্ছি যাতে সজনে টাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চার পাঁচ মিনিট পরে এবার দেখুন এর মধ্যে দিয়ে জল ছেড়েছে আমি কিন্তু এখানে জল খুব সামান্য লাস্টে হাত দিয়ে একটু ছিটিয়ে দিয়েছিলাম মাঝে একবার আর আমি মিডিয়াম ফ্লেমে করছি সবজি থেকে যে জল বেরোচ্ছে ওইটা দিয়ে আমি কষে যাচ্ছি তো এমনি করেই আমাকে এবার জাস্ট শুধু কষিয়ে নিতে হবে এর মধ্যে যদি এটাকে ঝোল বানাতে চান তাহলে একটু এখানে জল দিয়ে দেবেন তাহলে এটা ঝোল হয়ে যাবে দিয়ে ফুটিয়ে নিতে পারেন আর যদি শুকনো মনে একদম ভাজা ভাজা তাহলে একেবারে শুকিয়ে নেবেন কিন্তু আজকে আমি এটাকে একটু না মানে একটু মাখ মাখো রাখবো যাতে রুটি দিয়ে খেতে সুবিধা হয় খুব শুকনো আমি রাখবো না তো এতে আমি এখন নুনটা চেক করে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দেওয়ার পরে আমি সামনে একটু এতে জল দিয়ে দেবো কারণ নুন দিয়েছি তো যাতে নুনটা পুরো সবজিটাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আগে থেকে আমি কোনো জল দিই তাহলে নুনটার সঙ্গে আমি একটু জল দিলাম বাস এইবার আর কিছু না সবজি আমার অলমোস্ট রেডি যেহেতু জলটা এখন দিয়েছি আর একটু নাড়াচাড়া করে আরেকটু জাস্ট একটু কষে নেবো আর জলটাকে আর একটু টানিয়ে নেব সবজিগুলো একদম গলে গেছে ডাটাটাও যেটা শক্ত ছিল সেটাও গলে গেছে তো আজকে যে শুকনো সবজিটা এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গেও খেতে খুব দারুণ লাগে আর এটা গরম গরম তরকারিটা বানিয়ে নিয়ে বেশক্ষণ সময়ও লাগে না তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আপনারা রাত্রে ডিনারে অনায়াসে খেতে পারেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলে আমায় কমেন্ট করে নিশ্চয়ই যা বানাবেন ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক দেবেন একটা লাইক আমাদের খুব মোটিভেট করে নতুন নতুন রেসিপি আনার জন্য আর নতুন যারা দেখছেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যাতে যখনই আমি কোনো রেসিপি বানাই আপনাদের কাছে সবার আগে আসে তো আজকের রেসিপি নিশ্চয়ই বানাবেন আপনাদের কাছে কেমন তৈরি হলো আমাকে নিশ্চয়ই জানাবেন তো ঠিক আছে আজকের জন্যে এখানেই রাখলাম আবার দেখা হবে নিত্য নতুন সিম্পল ইজি রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে আমার রেসিপি আমি দুবার আপলোড করি একটা সকালে আস না হয়তো একদম সন্ধ্যে ছটার সময় টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার